টাকায় কটা ফুচকা দিচ্ছ? 10 টাকা 12টা। টেস্ট কেমন? টেস্ট কেমন এখানে? হেভি টেস্ট, খুব সুন্দর। তোমরা আজ অবধি কটা ফুচকা খেয়েছো 10 টাকার? 10 টাকার হার্লি 4টা থেকে 5টা বা 6টা বা 8টা। তো আজকের আমি এমন একটা জায়গার খোঁজ দেবো যেখানে 10 টাকার 12 থেকে 14টা ফুচকা পাওয়া যায়। 12 থেকে 14টা। আজকের আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আমার তানভীর ভাই যাচ্ছে, কারণ ওর গাড়িতে করে আমি যাবো। এখানে যাওয়া হোক, কোথায় 10 টাকার 12টা ফুচকা দেওয়া আছে? তাহলে ভিডিওটা শুরু করা যাক, চলুন যাওয়া যাক। কাকা সেই দোকানে, এই যে কাকা দোকানের কাছে আমি চলে এসেছি। এই কাকা 10 টাকার 12টা ফুচকা দিচ্ছে, 2023-এ দাঁড়িয়ে 10 টাকার 12 পিস ফুচকা দিচ্ছে, অবাক কাণ্ড। 12 পিস ফুচকা কবে খেয়েছি আমরা নিজেও জানি না, তখন মনে হয় এরকম হাফ প্যান্ট পরতাম, তাও ঠিক নেই। কিন্তু কাকা এই 2023-এ দাঁড়িয়ে 10 টাকার 12 পিস ফুচকা দিচ্ছে। তো শুধু ফুচকা 12 পিস দিলে হবে না, টেস্টটা কেমন সেটা দেখতে চলি। এই যে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল আছে, এই কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ঠিক একদম এই গেটের সামনে কাকা বসে। এই কাকার দোকান প্রচন্ড ভিড়, কাকার দোকান। এখন 10 টাকায় কটা ফুচকা দিচ্ছ? 12টা 12টা 12টা। 10 টাকায় 12 পিস দিচ্ছে? টেস্ট কেমন? টেস্ট কেমন এখানে? হেভি টেস্ট, খুব সুন্দর। কি সব সময় আসা হয় নাকি এখানে? হ্যাঁ, এটাই তো আমাদের স্কুল। এটা আমার স্কুল, আমার এই বহু বছরের পুরনো দোকান। দোকানটা কতদিনের দোকান? 16 আর 22 বাজারে 22 স্কুলে 16। আচ্ছা, এই যে 10 টাকার 12টা ফুচকা এখনকার যুগে, এখন কি লাভ হচ্ছে 10 টাকার 12টা ফুচকা বেশি? 7টা বেচেছি, 10 টাকার 20টা বেচেছি। লাভ লাভলি কাকা, কথা ভাবে না কিছু মানুষ। এই স্কুলে ছেলেমেয়েরা খায় বলে সেই জন্য মোটামুটি আর কি, খাইয়ে তৃপ্তি পাওয়াটাই মেন নাকি? যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ কাকার দোকানে প্রচন্ড ভিড়। এখন ভিড়টা জাস্ট একবার দেখো, সবাই খেতে পারে তার জন্য উনি আর চেঞ্জ করেনি এখনো পর্যন্ত 10 টাকায় 12 পিস। আচ্ছা কাকা, তোমার দোকান খোলা হয় কটা থেকে কটা পর্যন্ত? সকালে স্কুল থাকলে 8টায় আসি। হ্যাঁ, আর বিকালে? বিকালে ওখান থেকে স্কুল ছুটি হলে এখন বসি, 8টা 7টায় ঘরে যাই। স্কুলেও কি এরকম 10 টাকার 12 পিস? আরো বেশি স্কুল স্টুডেন্ট, বাইরে স্টুডেন্ট একদিন একই। ও আচ্ছা, দেখো কাকার দোকানটা হয়তো ছোট হতে পারে কিন্তু কাকার মনটা অনেক বড়। কাকা 10 টাকার 12 পিস ফুচকা দিচ্ছে, অবাক কাণ্ড। কাকা বসে বিকাল 3টা 3টা থেকে ঠিক বসে কাকা, সকালেও বসে, তোমরা চাইলে সকালেও আসতে পারো। আর সন্ধ্যা কটা পর্যন্ত থাকো কাকা? 8টা 9টা, যতক্ষণ থাকে মাল, তাই তো? 8টা 9টা পর্যন্ত কাকা থাকে। টক জল রেডি হচ্ছে দেখি, একদম খাঁটি তেঁতুল, প্রচুর পুরাতন তেঁতুল তো না, একদম পারফেক্ট তেঁতুল দিচ্ছে। ঘরে কাকার ঘরে বানানো সিগারেট বিড লবণ, তাই তো কাকা? নিজে বানানো হয় নাকি বৌদি সাহায্য করে? আর এই যে ফুচকা ফুচকা ফুচকাগুলো কি মানে বাড়িতে বানানো হয়? এখন গিয়ে দেখো না, ভাজা হচ্ছে, ভাজা হচ্ছে। কাকার হলো মেন সিগারেট মশলা দিয়ে তৈরি কাকার স্পেশাল আলু মাখা। এটা কি দেওয়া হচ্ছে কাকা? জিরো মরিচ সিগারেট মশলা নাকি? হ্যাঁ, ফাইনালি খাওয়া শুরু করলাম অনেকক্ষণ পরে, অনেকক্ষণ লাইন টাইন দিয়ে এই সবে পেলাম। খেয়ে দেখি আবার কেমন হয়। ফুচকাটা হালকা একটু ফিটিয়ে গিয়েছে কিন্তু খেতে ভালো, একদম পারফেক্ট সাইজ ফুচকা, মোটামুটি খারাপ না, পারফেক্ট। কপিস খেতে পারবি? কপিস খাবি? আনলিমিটেড খা, 100টা খা, নে আমি টাকা দিচ্ছি, খেয়ে যা। দাওয়া কমপ্লিট করে নিলাম আর ফুচকাটার টেস্ট মোটামুটি ছিল, ওই একটু শীতনো শীতনো ছিল, একটু যদি মচমচে হতো খেতে বেশি ভালো লাগতো। যাই হোক, 10 টাকায় এর থেকে বেশি কিছু এক্সেপ্ট করা যায় না, 10 টাকার 12 পিস 2023-এ, ভাবতে পারছো? যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।